আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা অর্থনীতি প্রথমপত্রের বাজার চ্যাপ্টারে খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব সো আমরা অনেক সময় দেখে থাকি আমাদের পরীক্ষায় এই ধরনের একটা চিত্র দিয়ে দেয় এই চিত্র থেকে আমাদের প্রথমে উদ্দীপকের আলোকে ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলেছে এরপর আমাদেরকে বলেছে উদ্দীপকের ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে কিনা তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও সো এই ধরনের কোশ্চেন যদি চলে আসে তাহলে কিভাবে সলভ করব আমরা আজকের ভিডিওতে সেটাই দেখব সো চলো শুরু করা যাক আজকের লেসন শুরুতে আমরা আলোচনা করব গ নাম্বার কোশ্চেনটা যে এই চিত্রের মধ্যে ফার্মের মুনাফার পরিমাণ বা ক্ষতির পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভারসাম্যের কথা বলা হয়েছে এই ভারসাম্যটা ছিল একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য একটা ফার্মের সো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি স্বল্পকালে তিনভাবে ভারসাম্য হইতে পারে অস্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য স্বাভাবিক মুনাফাসহ ভারসাম্য ক্ষতি স্বীকার করে ভারসাম্য আসলে এই ধরনের কোশ্চেন আসলে আমাদেরকে প্রথমত চিত্রটা আঁকতে হবে পরীক্ষায় ঠিক আছে সো আমি চিত্রটা আর আঁকছি না এভাবে তোমাদেরকে এখানে চিত্রটা করে নিতে হবে করার পরে তোমাকে মুনাফার পরিমাণ বের করতে হবে বা ক্ষতির পরিমাণ বের করতে হবে তবে যদি তুমি চিত্র না আঁকো তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিতে বাধ্য স্যাররা কারণ হচ্ছে তোমার এখানে শুধু বলা হয়েছে মুনাফার ক্ষতির পরিমাণ চিত্র আঁকতে বলা হয় নাই সো চিত্র না আঁকলেও হবে তবে আঁকতে পারলে সেটা সবচেয়ে বেশি কি হয় বেটার হয় সো আমি তোমাদেরকে চিত্রটা একেও দেখাচ্ছি সমস্যা নেই কিভাবে এই ধরনের চিত্র আঁকতে হয় সেটা একটু দেখে নাও আমরা দুইটা অক্ষর নিব ঠিক আছে দুইটা অক্ষর নিব আমি একটু দ্রুত করার চেষ্টা করব দুইটা অক্ষর নিলাম ভূমি অক্ষকে আমাদের উৎপাদনের পরিমাণ ধরি আমরা কিউ কোয়ান্টিটি আর লম্বককে আমাদের দাম আয় খরচ এগুলো থাকে অর্থাৎ আমরা এইভাবে করে লিখি যে পি এআর এমআর এসি এমসি সবগুলো আমরা লম্বককে ধরবো এরপর আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেহেতু এই যে পি সমান এ আর সমান এম আর রেখা ডাকবো এটা হয় ভূমি অক্ষের সমান্তরাল কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি এ আর এবং এম আর কি হয়ে থাকে সমান হয়ে থাকে কেউ কি বলতে পারবে যে পি এ আর এম আর কেন সমান হয়ে থাকে যদি জেনে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও যে পি এ আর এবং এম আর কেন সমান হয়ে থাকে সো ভারসাম্য হওয়ার জন্য আমরা জানি এম আর এবং এম সি সমান হইতে হয় সো আমরা এখানে একটা এম সি রেখা আঁকবো কারণ আমাদের এমআর আর এমসি যেখানে সমান হবে সেখানেই আমাদের ভারসাম্য হবে এবং যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সাথে উপরের দিকে যাবে সেখানে আমাদের ভারসাম্য হয় সো সেটা হচ্ছে এই বিন্দুটা এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু সেটা আমাদের এখানে ই নামে লেখা আছে এবং এখান থেকে আমরা ভূমি অক্ষের দিকে আসবো ভূমি অক্ষের দিকে আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে চার একক এবং আমরা এই অবস্থায় আমাদের দাম এআর এমআর এমসি সবগুলোর মান হচ্ছে এই অবস্থায় ২০ আমাদের ২০ হচ্ছে এটা ভারসাম্য অবস্থায় পি এআর এবং এমআর এরপর আমরা আমাদের ভারসাম্য হয়ে গেছে কিন্তু ভারসাম্যটা কিভাবে হয়েছে সেটা জানার জন্য আমাদের এসি রেখা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এসি রেখাটা ছিল এই ই বিন্দুর উপরে সো আমরা এই বিন্দুর উপর একটা এসি রেখা আঁকবো এসি রেখাটা এইভাবে আঁকবো আমরা প্রথমে এসি রেখাটা নিচে নামবে 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 যখনই এমসি বরাবর আসবে সেই রেখাটা আর নিচের দিকে নামবে না কোন দিকে যাবে উপরের দিকে যাবে সো আমরা এখান থেকে উপরের দিকে নিয়ে যাবো এটা হচ্ছে আমাদের এসি রেখা এখন আমরা দেখবো আমাদের ভারসাম্য অবস্থায় মানে চার একক উৎপাদন অবস্থায় আমাদের এসির মানটা কত সো চার একক উৎপাদন অবস্থায় এসির মান যদি আমরা বের করতে চাই তাহলে এই রেখাটাকে আমাদেরকে উপর দিকে বর্ধিত করতে হবে আমরা এই এখানে একটা বিন্দু পাচ্ছি এসি বিন্দু সো এসি এই অবস্থায় আমাদের মানটা আমরা একটু দেখি এই অবস্থায় আমাদের মানটা এখানে দেওয়া আছে 25 মানে 25 আর এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে জি বিন্দু ফাইন এখান থেকে আমাদের আসলে বুঝতে পারে আমরা এটা একটা ক্ষতি স্বীকার করে ভারসাম্য হয়ে আছে কারণ এখানে অ্যাভারেজ কস্টটা 25 আর অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 20 তার মানে অ্যাভারেজ কস্ট যেহেতু বেশি তার মানে দেখা যাবে এটার আলটিমেটলি ব্যয় বেশি হবে আয় কম হবে এখন আমরা এখানে আরেকটা রেখা আছে যেটাকে আমরা বলি এবিসি রেখা এই রেখাটাকে ফেলি সো আমরা এবিসি রেখা যদিও তিন নাম্বার কোশ্চেনের জন্য মানে ক্ষতির পরিমাণ বের করার জন্য আমাদের এবিসির আসলে তেমন কোনো কাজ নাই সো তবু আমরা এবিসিটা আঁকবো আমরা এখানে একটা এবিসি রেখা আঁকছি এটা আমাদের এবিসি রেখা আমরা দিলাম এবিসি সো এবিসির মানটা এস বিন্দুতে 15 দেওয়া আছে এবিসির ব্যান্ডটা হচ্ছে এস বিন্দুতে আমরা এখান থেকে যদি এদিকে আসি লম্বকের দিকে তাহলে আমরা পাবো সেটা হচ্ছে 15 আমরা এখানে 15 লিখে দিলাম ফাইন এখন আমরা এখানে ক্ষতির পরিমাণ বের করবো সো ক্ষতির পরিমাণ হোক বা মুনাফার পরিমাণ হোক আগে আমাদেরকে যেটা করতে হবে মোট আয় বের করতে হবে এবং মোট ব্যয় বের করতে হবে সো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা মোট আয় বের করবো আমরা এই চিত্র থেকে করব মোট আয় মোট আয়কে আমরা ইংরেজিতে বলে থাকি টোটাল রেভিনিউ সো এই টোটাল রেভিনিউর একটা সূত্র আছে টোটাল রেভিনিউ বের করতে হলে আমাদেরকে আমরা কয়টা জিনিস বিক্রি করছি এবং একটার জন্য আমরা দাম কত নিচ্ছি বা অ্যাভারেজ রেভিনিউ কত নিচ্ছি সেটা আমাদের গুণ করতে হয় সো মোটা বের করতে হলে আমাদেরকে কোয়ান্টিটির সাথে সেটার অ্যাভারেজ রেভিনিউ গুণ করতে হয় সো আমরা এখানে কোয়ান্টিটির পরিমাণটা লিখি কোয়ান্টিটি হচ্ছে আমরা চারটা জিনিস উৎপাদন করছি সো এখানে কোয়ান্টিটির পরিমাণ হবে 4 ইনটু অ্যাভারেজ রেভিনিউ সো আমরা এই চিত্রের মধ্যে অ্যাভারেজ রেভিনিউ এই যে
20 এবং ই বিন্দু মানে পি এ আর এম আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটাই সো সেটা হচ্ছে 20 আমরা এখানে অ্যাভারেজ রেভিনিউ লিখে দিলাম 20 তার মানে আমাদের এখানে টোটাল রেভিনিউ কত হবে আমরা এটার সাথে যদি এটা গুণ করে দিই তার आंसर বের হয়ে যাবে এটার সাথে গুণ করলে आंसर হয় 80 এটা হচ্ছে আমাদের মোট আয় 4 এর সাথে 20 গুণ করলে 80 হয়ে যায় এরপরে চলে আসি আমরা এখান থেকে মোট ব্যয় বের করব মোট ব্যয় বের করব সো মোট ব্যয়কে আমরা ইংরেজিতে বলে থাকি টোটাল কস্ট সো টোটাল কস্টের একটা সূত্র আছে সেটা হচ্ছে আমরা কতগুলো জিনিস উৎপাদন করছি এবং একটার জন্য এভারেজ কস্ট কত হচ্ছে সেটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের মোট ব্যয় বের হবে সো আমরা গুণ করব এখন আমাদের কোয়ান্টিটি পরিমাণ এবং সেটার সাথে এভারেজ কস্ট আমাদের গুণ করতে হবে কোয়ান্টিটি পরিমাণ আগের মতো অ্যাজ ইউজুয়াল এই চিত্রের জন্য আমাদের 4 এবং আমাদের এভারেজ যে কস্টটা সেই এভারেজ কস্টটা হচ্ছে এই দেখো এভারেজ কস্টের রেখা এই রেখা বরাবর জি বিন্দুতে আমাদের সেটার মান হচ্ছে 25 সো আমরা এখানে 25 বা 25 আমরা লিখে দিলাম তাহলে আমাদের গুণ করলে কি হবে 4 25 100 আমাদের এটা হচ্ছে আমাদের ব্যয় বা মোট ব্যয়ের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের আয় হয়ে আছে 80 টাকা কিন্তু ব্যয় হয়ে আছে 100 টাকা তার মানে কি হয়েছে ক্ষতি হয়েছে সো আমরা ক্ষতি যদি বের করতে চাই আমাদের ক্ষতির পরিমাণ কত হবে একদম সিম্পল ক্ষতি যদি বের করতে চাও তাহলে করবা টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দেবা কেমন ক্ষতি বের করতে হলে আর মুনাফা বের করতে হলে রেভিনিউ থেকে কস্ট বাদ দিতে হয় মুনাফা বের করতে হলে আর ক্ষতি বের করতে হলে কস্ট থেকে রেভিনিউ বাদ দিতে হয় সো আমরা কস্ট থেকে রেভিনিউ বাদ দেব সো আমাদের आंसरটা কি দাঁড়াবে টোটাল কস্ট হচ্ছে আমাদের 100 সেখান থেকে আমাদের রেভিনিউ হচ্ছে 80 আমরা 100 থেকে 80 বিয়োগ করব তাহলে আমাদের आंसरটা কত দাঁড়াবে 100 থেকে 80 বিয়োগ করলে आंसर হয় 20 এই যে 20 এটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ আমাদের কোশ্চেনে সেটাই খুঁজেছে যে উদ্দীপকের আলোকে ফার্মের ক্ষতির পরিমাণ নির্ণয় করো আশা করি তোমরা এই 3 নাম্বার কোশ্চেনটা ভালোমতো বুঝতে পেরেছো এখন আমরা 4 নাম্বার যে কোশ্চেনটা এই কোশ্চেনটা নিয়ে অ্যানালাইসিস করব এই বিষয়টা অনেকেই বুঝতে ভুল করে ফেলে বা অনেকেই বুঝতে পারে না এই চিত্রটা বা এই প্রশ্ন आंसर কিভাবে করবে সেটা অনেকে বুঝতে পারে না সো সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো 4 নম্বর কোশ্চেনটার জন্য আমরা যদি পারি আমাদের পরীক্ষার হলে আমরা এই চিত্রটা আবার একটু এঁকে নিব আঁকার পর আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব তো আমি তোমাদেরকে চিত্র আঁকা কিন্তু একটু আগে দেখিয়েছি আর চিত্র আমি আঁকছি না আমি এর পর থেকে ব্যাখ্যা করছি অর্থাৎ চিত্র আঁকার পর তোমরা কি করবে সেটা একটা জিনিস লক্ষ্য করো এই যে এই ফার্মটা কিন্তু ক্ষতি করেছে যেটা আমরা দেখেছি 3 নম্বর কোশ্চেনে যে ক্ষতি হয়ে আছে আমাদের 20 টাকা ক্ষতি হওয়ার পরও কিন্তু একটা ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে সে জিনিসটা ডিফাইন করে হচ্ছে আমাদের এই এভিসিটা এভিসির উপর ডিপেন্ড করবে উৎপাদন কার্য চালিয়ে যাবে নাকি যাবে না সো আমরা মনে করো যে এটাকে অ্যাজিউম করি যে যদি এই ফার্মটা এখন যে ফার্মটা এখানে দেখতে পাচ্ছি এই ফার্মটা বা উৎপাদন প্রতিষ্ঠানটা উৎপাদন কার্য মনে করো যে বন্ধ করে দিবে তারা উৎপাদন কার্য আর চালিয়ে যাবে না তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি কি লিখতে পারি মনে করি ফার্মটি উৎপাদন কার্য বন্ধ করে দিলে ক্ষতির পরিমাণ আমরা এমনিতেও জানি ফার্মটা হচ্ছে ক্ষতি করেছে সো উৎপাদন কার্য বন্ধ করে দিলে কি তাহলে তো ভালো হওয়ার কথা তাই না উৎপাদন কার্য বন্ধ করে দিব তার মানে আমার এই প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হবে না তাই না আসলে কিন্তু এটা ভুল বিষয় যখন একটা ফার্ম বা একটা প্রতিষ্ঠান উৎপাদন কার্য বন্ধ করে দেয় তারা যদি কোনো জিনিস উৎপাদন না করে তাহলে কিন্তু তাদেরকে একটা কস্ট বা ব্যয় বহন করতে হয় সেই ব্যয়টা কি জানো সেই ব্যয়টা হচ্ছে স্থির ব্যয় স্থির ব্যয় কাকে বলে যেই ব্যয়টা উৎপাদনের উপর নির্ভর করে না অর্থাৎ উৎপাদন করি বা না করি যেই ব্যয়টা আমাকে বহন করতে হবে সেটাকে আমরা স্থির ব্যয় বলে এক্সাম্পল হিসেবে তোমরা নিতে পারো আমরা একটা রেস্টুরেন্ট করব সেই রেস্টুরেন্টে মনে করো আমরা শুরু করার পর দেখলাম যে কাস্টমার তেমন একটা নেই সো এই রেস্টুরেন্টটা আমরা ভাড়া নিয়েছিলাম প্রতি মাসে আমরা 10,000 টাকা করে রেস্টুরেন্টের মালিক যে বা এই বিল্ডিংয়ের মালিক বা ওই দোকানটার যে মালিক তাকে 10,000 টাকা করে প্রতি মাসে আমাকে ভাড়া দিতে হবে এখন কাস্টমার আসুক বা না আসুক আমি রেস্টুরেন্টটা বন্ধ রাখি বা খোলা রাখি আমাকে ওই 10,000 টাকা কিন্তু আমাকে প্রতি মাসে বহন করতে হবে এটাকে আমরা বলি স্থির ব্যয় সো উৎপাদন কার্য যদি বন্ধ করে দেয় এই ফার্মটা তবুও কিন্তু তাকে কিন্তু স্থির ব্যয় যেটা এই ব্যয়টা বহন করতে হবে সো আমরা সেই স্থির ব্যয়টা বের করার চেষ্টা করব তাহলে আমরা এখন যেটা বললাম সেটা একটু আবার সুন্দর করে লিখবো গুছিয়ে লিখবো কিভাবে লিখবো আমরা লিখবো উৎপাদন কার্য কার্য বন্ধ করে দিলেও একটি ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয় সো এক্ষেত্রে লিখবো আমরা আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি স্থির ব্যয়টা বের করতে চাই আমাদেরকে প্রথমত আগে গড় স্থির ব্যয়টা বের করতে হবে কারণ এখানে আমাদেরকে অ্যাভারেজ কস্ট দেওয়া আছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেওয়া আছে সো আমরা ইজিলি গড় স্থির ব্যয় বের করতে পারবো এক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাভারেজ কস্ট যেটাকে আমরা বলে থাকি
যে স্বল্পকালের ক্ষেত্রে অ্যাভারেজ কস্ট মানে দুইটা ব্যয়ের সমন্বয়, একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। কারণ স্বল্পকাল বলতে একটা প্রতিষ্ঠানের সেই সময়কালকে বোঝায় যেখানে স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় থাকে। সো যেহেতু অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ স্থির ব্যয়, অ্যাভারেজ পরিবর্তনশীল ব্যয়, এই দুটো যোগ করলে কিন্তু আমরা অ্যাভারেজ কস্ট পেয়ে যাব। এখানে চলে আসে আমরা অ্যাভারেজ কস্টে, আমাদের কিন্তু মানটা আমাদের চিত্রের মধ্যে দেওয়া আছে। আমাদের অ্যাভারেজ কস্ট, এই যে অ্যাভারেজ কস্ট, এই রেখাটার মধ্যে আমাদের মান কত দেওয়া আছে, অ্যাভারেজ কস্টের মানটা হচ্ছে, অ্যাভারেজ কস্টের ভারসাম্য অবস্থায় হচ্ছে 25। সো আমরা এখানে 25 বসে দিলাম, আমাদের 25 হচ্ছে অ্যাভারেজ কস্ট সমান এফসির মান আমাদের দেওয়া নেই, তাহলে এফসি রেখে দিলাম প্লাস এবিসির মান কিন্তু দেওয়া আছে। এই দেখো এবিসির মানটা কত আছে, 15। এ দেখো এবিসি এই বরাবর গিয়েছে ভারসাম্য অবস্থায়, তাহলে এবিসির মান হচ্ছে 15, তাহলে আমরা এখানে 15 লিখে দিব, 15 লিখে দিব। এখন আমরা এফসির মান বের করব, একদম সিম্পল, এই দুটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে আনসার হবে, এই দুটাকে এই পাশে নিয়ে আসলে আনসার হবে এএফসি প্লাস 15 সমান 25টাকে আমরা ওই পাশে নিয়ে যাই। এরপর কী করবো, আমরা এফসিটা রেখে দিব, এফসি থাকুক, এফসি সমান এই 25 আমরা রেখে দিলাম, এই 15কে আমরা এই পাশে নিয়ে আসলে সেটা হবে মাইনাস। সুতরাং আমরা বলতে পারি আমাদের এএফসি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 10। একটা দ্রব্যের অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 10 একক বা 10 টাকার পরিমাণ। সো আমরা চাইলে মোট স্থির ব্যয় বের করতে পারি, যদিও এখানে এই অঙ্কের জন্য আমাদের মোট স্থির ব্যয় না করেও কিন্তু আমরা চাইলে তুলনা করতে পারি। অপরকে চাইলে আবার তুমি চাইলে আবার সেটাও করতে পারো যে তুমি মোট স্থির ব্যয় দিয়ে তুলনা করবে, তাও কোনো সমস্যা নাই। তবে এখানে গড় স্থির ব্যয় দিয়ে তুলনা করলেই হয়ে যাবে। সো গড় স্থির ব্যয় দিয়ে তুলনা করলে একটু করবে, আর মোট স্থির ব্যয় দিয়ে করতে হলে তাহলে এক্সট্রা একটা অংশ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে মোট স্থির ব্যয় বের করে নিতে হবে। সো মোট স্থির ব্যয় যেটাকে আমরা বলি টোটাল ফিক্সড কস্ট, সেটা সমান হচ্ছে এই অ্যাভারেজ ফিক্সড কস্টকে তোমাকে গুণ করতে হবে যেটা, সেটা হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ দিয়ে। সো অ্যাভারেজ ফিক্সড কস্ট আমাদের কত বের হয়ে আছে, 10, এটাকে ভাগ গুণ করবো আমরা কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি এখানে কত আছে, 4। সো 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে আনসার হবে আমাদের 40। সো এটা এক্সট্রা করার দরকার নেই, এটা দিয়ে আমরা তুলনা করবো না, আমরা তুলনা করবো এএফসি বা অ্যাভারেজ মানে গড়পত্তা, অথবা আমরা বলতে পারি একক প্রতি আমাদের যে অ্যাভারেজ ফিক্সড হচ্ছে সেটা 10 টাকা। সো দেখো উৎপাদন কাল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে একটা প্রতিষ্ঠানে এই অ্যাভারেজ ফিক্সড কস্ট এইটা বহন করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন কার্য বন্ধ করে দিল ওই প্রতিষ্ঠানকে আমাকে ক্ষতির সম্মুখীন, তাহলে আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানটা উৎপাদন কার্য বন্ধ করে দিল তাকে এই অ্যাভারেজ ফিক্সড কস্ট বহন করতে হবে। সো এটাই হচ্ছে ক্ষতির পরিমাণ। এখন চলে আসো আমরা যদি এখানে উৎপাদন কার্য বন্ধ না করে যদি উৎপাদন কার্য চালিয়ে যায় তাহলে আসলে কী ক্ষতি হবে, সো আমরা সেটাই দেখবো। চলো আমরা এখানে করে ফেলি সেটা, উৎপাদন কার্য যদি আমরা চালিয়ে যাই তাহলে সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ আমরা বের করবো। সো আমরা বলবো উৎপাদন কার্য বন্ধ না করে আমরা যদি উৎপাদন কার্য চালিয়ে যাই, উৎপাদন কার্য চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ আমরা বের করবো, যে উৎপাদন কার্য আমরা চালিয়ে যাবো সেক্ষেত্রে আমাদের ক্ষতির পরিমাণটা কী হবে। সো দেখো যেহেতু উৎপাদন কার্য চালিয়ে যাবে, এই ফার্মটা যেই দ্রব্যগুলো উৎপাদন করছে সেটার জন্য একটা কস্ট হবে এবং বিক্রি করে একটা আয় পাবে, তাই কি না? যেহেতু উৎপাদন কার্য চালিয়ে যাবে তার মানে তার ব্যয় হবে, আয়ও হবে। সো আমি যদি বলি এখানে এই প্রতিষ্ঠানটা উৎপাদন কার্য চালিয়ে যাওয়ার পর তার যে গড় আয়টা মানে যেটাকে আমরা বলি অ্যাভারেজ রেভিনিউ, এই অ্যাভারেজ রেভিনিউটা কত হচ্ছে একটু বলো তো। আমরা একটা জিনিস বিক্রি করে বা অ্যাভারেজ রেভিনিউ কত পাচ্ছি, এই প্রতিষ্ঠানটার ক্ষেত্রে অ্যাভারেজ রেভিনিউ এমআর বা পি সেই মানটা হচ্ছে আমাদের 20। সো অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 20 বা 20 টাকা। অন্যদিকে আমরা যদি বলি যে এই প্রতিষ্ঠানটা ঠিক আছে আমরা ব্যয় করে মানে যে পণ্যটা উৎপাদন করেছি সেটা বিক্রি করে আমরা 20 টাকা পেলাম, এখন এই দ্রব্যটার জন্য অবশ্যই কী হয়েছে, ব্যয় হয়েছে, যেটাকে আমরা বলবো গড় ব্যয়, যেটাকে আমরা অ্যাভারেজ কস্ট বলি। সো এই চিত্রের ক্ষেত্রে অ্যাভারেজ কস্টটা কত, অ্যাভারেজ কস্ট হচ্ছে এই জি বিন্দুতে সেটা হচ্ছে 25। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই পণ্যটা আমরা উৎপাদন করেছি সেটা বিক্রি করে আমরা পেলাম 20 টাকা, যেই পণ্যটা আমরা উৎপাদন করেছি সেটা উৎপাদন খরচ আমাদের হয়েছে 25 টাকা, তার মানে অবশ্যই ক্ষতি হবে যেহেতু এখানে ব্যয় বেশি আয় কম। তাহলে আমরা বলতে পারি যে আমাদের একক প্রতি যে ক্ষতি, একক প্রতি ক্ষতির পরিমাণ যদি আমরা বলি তাহলে একক প্রতি ক্ষতির পরিমাণটা কত হবে, যে আমরা এই অ্যাভারেজ কস্ট থেকে আমরা অ্যাভারেজ রেভিনিউ বাদ দেব। কেন রেভিনিউ কস্ট থেকে রেভিনিউ বাদ দিচ্ছি, কারণ ক্ষতি হচ্ছে, কস্ট বেশি রেভিনিউ কী হচ্ছে কম হচ্ছে। সো কস্ট আমাদের হচ্ছে 25 মাইনাস আর রেভিনিউ হচ্ছে 25 থেকে আমরা 20 বিয়োগ করে দেবো, তাহলে আনসার হচ্ছে 5 টাকা। তাহলে দেখো উৎপাদন প্রতিষ্ঠানটা উৎপাদন কার্য বন্ধ করে দিলে তখন আমাদের ক্ষতি হচ্ছিল, কেমন যদি বন্ধ করে দেয় তখন আমাদের ক্ষতি হচ্ছিল, ক্ষতির পরিমাণ হচ্ছে 60 টাকা। তার মানে দেখো আমরা যদি বলি যে এখানে আমাদের
উৎপাদন কার্য চালিয়ে গেলে আমাদের ক্ষতি হচ্ছে 5 টাকা কিন্তু যদি উৎপাদন কার্য বন্ধ করে দিছিলাম যেটা আমরা দেখেছি একটু আগে সেই উৎপাদন কার্য বন্ধ করে দিলে আমাদের ক্ষতির পরিমাণটা কত হচ্ছিল 10 টাকা একক প্রতি 10 টাকা তাই না তাহলে আমরা কম্পেয়ার করতে পারি কিনা যে আমাদের উৎপাদন কার্য চালিয়ে গেলে ক্ষতি হয় 5 টাকা আর বন্ধ করে দিলে ক্ষতি হয় 10 টাকা তাহলে কোনটা ভালো হবে অবশ্যই উৎপাদন কার্য চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত হবে কারণ ক্ষতির পরিমাণটা কম হওয়াটা আমাদের জন্য কি ভালো জিনিস ক্ষতি কম হওয়াটা কি ভালো সো আমরা বলবো যে ফার্মটা উৎপাদন কার্য চালিয়ে যাবে যেহেতু ফার্মটা উৎপাদন কার্য বন্ধ করে দিলে আমাদের ক্ষতি হয় 10 টাকা আর উৎপাদন কার্য চালিয়ে গেলে আমাদের একক প্রতি ক্ষতি হয় 5 টাকা তাহলে অবশ্যই উৎপাদন কার্য চালিয়ে যাবে এখন একটা বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে আমরা আসলে কতক্ষণ পর্যন্ত উৎপাদন কার্য চালিয়ে যাব বা এটার আসলে কোনো শর্ত আছে কিনা যে কখন পর্যন্ত উৎপাদন কার্য চালিয়ে যায় এটা একটা শর্ত আছে খুব সুন্দর শর্ত সেই শর্তটা হচ্ছে উৎপাদন কার্য ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই শর্তটা ফিল আপ করবে যে অ্যাভারেজ যে কস্ট সেই কস্টটা সবচেয়ে বড় হবে যেমন এখানে দেখো এখানে সবচেয়ে বড় হচ্ছে অ্যাভারেজ কস্ট 25 তারপর হচ্ছে পি বা এটাকে আমরা অ্যাভারেজ রেভিনিউ বলি এই অ্যাভারেজ রেভিনিউটা কি হবে বড় হবে তার মানে এটার নিচে থাকবে আমাদের অ্যাভারেজ রেভিনিউ সেটা হচ্ছে 20 তারপরে হচ্ছে আমাদের থাকবে এভিসি অর্থাৎ মূল বিষয় হচ্ছে এভিসি সবচেয়ে কম তারপর পি বা এআর তারপর এসি এই শর্ত যদি হয় তাহলে উৎপাদন কার্য চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ কম হবে আর যদি এই শর্ত ফিল আপ না করে কোনো কোনোভাবে যদি এভিসিটা বড় হয়ে যায় পি বা এআর এর তুলনায় তাহলে কিন্তু উৎপাদন কার্য বন্ধ করে দিবে এই বিষয়টা আমরা আরেকটু করে ব্যাখ্যা করার চেষ্টা করি কেমন আসলে চিত্রে আমরা কেমনে বুঝবো যে আসলে কি হচ্ছিল কাহিনীটা কি এই চিত্রের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের এই চিত্রের মধ্যে অ্যাভারেজ যে কস্টটা সেই কস্টটা হচ্ছে আমাদের 25 তাই না অ্যাভারেজ কস্ট হচ্ছে আমাদের 25 এখন এই অ্যাভারেজ কস্টটা কিভাবে হয় আমরা জানি অ্যাভারেজ কস্টটা দুইটা জিনিসের যোগফল হয় একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট আর একটাকে আমরা বলে থাকি অ্যাভারেজ ফিক্স কস্ট অর্থাৎ আমরা জানি আমি সূত্রটা এখানে আবার একটু লিখি যে অ্যাভারেজ কস্ট সমান অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট প্লাস অ্যাভারেজ ফিক্স কস্ট তুমি ফিক্স কস্ট আগে দিলে সমস্যা নাই এই দুটো যোগফলে হচ্ছে অ্যাভারেজ কস্ট হয় সো এই 25 টাকা আমরা পাচ্ছি কেমনে এখানের মধ্যে আমাদের ভ্যারিয়েবল কস্ট যেটা সেটা হচ্ছে 15 তাই না সো 0 থেকে এই 15 পর্যন্ত এটাকে আমরা বলতে পারি যে এটা আমাদের হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এখন তাহলে 25 পর্যন্ত যেতে হবে তার মানে এই 15 থেকে 25 পর্যন্ত তার মানে এই যে 10 একক মানে 25 থেকে 10 15 বিয়োগ করলে যে 10 হয় মাঝখানে এই 10টা হচ্ছে আমাদের অ্যাভারেজ ফিক্স কস্ট তাই না অ্যাভারেজ ফিক্স কস্ট সো দেখো এই ফার্মটা উৎপাদন কার্য চালিয়ে যাচ্ছে উৎপাদন কার্য চালিয়ে গিয়ে তারা যেই পণ্যটা বিক্রি করছে সেই পণ্য থেকে অ্যাভারেজ রেভিনিউ যেটা সেই অ্যাভারেজ রেভিনিউ কত পাচ্ছিল বলতো অ্যাভারেজ রেভিনিউ কত অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 20 টাকা তার মানে তারা এই পণ্যটা উৎপাদন করার জন্য ভ্যারিয়েবল কস্ট যেটা সেই ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে 15 এই 15 টাকা কিন্তু তুলে আনতে পারতেছে একটা জিনিস মাথায় রাখবে একটা প্রতিষ্ঠান ততক্ষণ পর্যন্ত উৎপাদন কাজে চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তারা ওই ফার্মটা তাদের এই 15টা উৎপাদন করার জন্য যে ভ্যারিয়েবল কস্ট সেই ভ্যারিয়েবল কস্টটা উত্তোলন করতে পারবে পণ্যটা বিক্রি করে তাহলে আমাকে বলো এই ফার্মটার মধ্যে তারা বিক্রি করে পাচ্ছে 20 টাকা তাদের ভ্যারিয়েবল কস্ট হচ্ছিল 15 টাকা তার মানে তারা অবশ্যই ভ্যারিয়েবল কস্টটা তুলে আনতে পারতেছিল সো ভ্যারিয়েবল কস্টে 15 টাকা উঠে আসতেছে এছাড়াও তারা আরো এক্সট্রা 5 টাকা তুলতে পারতেছে কারণ তারা 15 টাকার পরে 20 টাকা বিক্রি করতেছে তার মানে 5 টাকা এক্সট্রা পাচ্ছে ভ্যারিয়েবল কস্টের পরও তারা আরো 5 টাকা পাচ্ছে সেই 5 টাকাটা আসলে কি হচ্ছে বলতো সেই 5 টাকাটা হচ্ছে এই যে তোমরা 25 থেকে 15 বলতেছো এই অঞ্চলটাকে আমরা কি বলি অ্যাভারেজ ফিক্সড কস্ট এই ফিক্সড কস্টেরই তারা 5 টাকার পরিমাণ তুলে আনতে পারতেছে আরো তার মানে ভ্যারিয়েবল কস্ট তো উঠে আসতেছে আসতেছে পাশাপাশি যেটা ফিক্স কস্ট সেটারও কিছু পরিমাণ অর্ধেক পরিমাণ তারা তুলে আনতে পারতেছে পণ্যটা বিক্রি করে তার মানে ভ্যারিয়েবল কস্ট যে ফিক্স কস্টটা আমাদের বহন করতে হতো পুরোটা সেখানে পুরোটা না করে আমরা অর্ধেক বহন করব তার মানে দেখো তারা হচ্ছে উৎপাদন কার্য চালিয়ে গেলে তাদের ক্ষতি হচ্ছিল 5 টাকা আর চালিয়ে না গেলে তাদের ক্ষতি হচ্ছিল কয় টাকা ফুল ফিক্স কস্ট যেটা ছিল মানে এই যে পুরো অ্যাভারেজ ফিক্স যেটা 10 টাকা সেটাই ক্ষতি হচ্ছিল আর চালিয়ে গেলে তাদের ক্ষতি হচ্ছিল এই অংশটুকু মানে উপরের অংশটুকু একটু কম পরিমাণ কি হচ্ছিল ক্ষতি হচ্ছিল তাই না তার মানে এভাবে আমরা কি করব সুন্দর করে ব্যাখ্যা করব আমরা বলবো উৎপাদন কার্য ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই এবিসি রেখাটা এই যে এআর বা পি এই রেখাটার নিচে থাকবে যখনই এই এবিসি রেখাটা এটার উপরে চলে যাবে যেমন ধরো আমি যদি এখানে এঁকে দেখাই তোমাদেরকে এরকম যদি হয়
যে এবিসি রেখাটা এই ই বিন্দুর উপরে চলে গেল এবিসি মানে করো 1 দিলাম এটা সো এই রেখাটা যখন ই বিন্দুর উপরে মানে এই আর বা পি এর উপরে চলে যাবে তখন কিন্তু দেখা যাবে উৎপাদন কাজ বন্ধ করে দিতে হবে কারণ তখন যে পণ্যটা বিক্রি করবে সেটা থেকে পাবে 20 টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে 20 টাকার বেশি এটা অবশ্যই 20 টাকার বেশি হবে মনে করো সেটা 22 টাকা তাদের এভারেজ ভেরিয়েবল কস্ট হবে 22 টাকা সো তারা ভেরিয়েবল কস্ট তুলতে পারবে না বিদায় উৎপাদন কাজ কি করে দিবে বন্ধ করে দিবে ক্লিয়ার আশা করি তোমরা ভালোমতো বুঝতে পেরেছো সো আমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে তোমাদের বন্ধু-বান্ধবদের মাঝে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম